আসসালামু আলাইকুম, আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আজকে আপনাদের সামনে আয়কর আইনের একটি বিশেষ টার্ম, বিশেষ শব্দ, সেই বিষয়ে ক্লিয়ার করার জন্য আজকের আমার এই ভিডিও। এবং আশা করি আপনারা শুনলে বা দেখলে উপকৃত হবেন। যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। আপনারা জানেন এখন একটা বহুল প্রচলিত শব্দ পিএসআর, প্রুফ অফ রিটার্ন সাবমিশন, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন মূল অ্যাপ্লিকেশন। অর্থাৎ সোজা বাংলায় আয়কর, আপনি আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা তার একটি প্রমাণপত্র, প্রাপ্তি স্বীকারপত্র বলা যেতে পারে। সে যাই হোক, এই টার্মটা এখন খুব বেশি আলোচিত হচ্ছে এই কারণে, আপনারা জানেন অর্থ আইন 2022-এর মাধ্যমে এই নতুন সংযোজন পিএসআর আন্ডার সেকশন 184 এ ধারায় প্রতিস্থাপিত করে আগে যেখানে সেবা প্রাপ্তিতে ইটিন দরকার হতো, এখন সেখানেই পিএসআর দরকার হচ্ছে। অর্থাৎ আপনাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। সেটা কেন? সেটা বিভিন্ন সেবাপ্রাপ্তির ক্ষেত্রে, সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি। যাই হোক, তার আগে আমি আরেকটু আলোচনা করে নিই। আসলে একজন পুরুষ করদাতা বা মহিলা করদাতা বা বৃদ্ধ মানুষ, এই নির্বিশেষেই আমাদের আয়করের সীমা নির্ধারণ করা হয়। একজন পুরুষ করদাতার যদি বাৎসরিক আয় 3 লাখ টাকা হয় এবং মহিলা করদাতার যদি 3.5 লাখ টাকা, কিংবা একজন বয়স্ক ব্যক্তি যিনি বয়স 60-এর উপরে বা 60, তার যদি 3.5 লাখ টাকা হয়, তাহলে তিনি আয়কর নেটওয়ার্কে চলে আসছেন এবং ওনার জন্য ইটিন নেওয়া বাধ্যতামূলক এবং যে কোনো সেবা পেতে গেলে ওনাকে প্রাপ্তি স্বীকার বা পিএসআর দেখাতে হবে। আপনারা জানেন ইদানিং খুব বেশি আলোচিত হচ্ছে কর জিডিপি, বাংলাদেশের কর জিডিপি, অর্থাৎ করদাতা সংখ্যা অনেক কম, কর জিডিপির যে অনুপাত সেটা বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের অনেক কম, যার ফলে আভ্যন্তরীণ সম্পদ আহরণে আমরা অনেক পিছিয়ে আছি। এই আভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বছর বছর গ্রহণ করে আসছেন, করছেন এবং ভবিষ্যতে করবেন। সেই কারণে আমরা যারা আয়কর নিয়ে কাজ করি, তাদের একটু বিষয়টা ক্লিয়ার করা উচিত, যারা সম্ভাব্য করদাতা তাদের জন্য। আপনি জানেন নতুন অর্থ আইনে আপনি সরকারি, বেসরকারি অথবা স্বায়ত্তশাসিত যে কোনো সেবা, অর্থাৎ প্রায় 38টা সেবা, কমপক্ষে 38টা সেবা পেতে গেলেই আপনাকে সেই প্রাপ্তি স্বীকার শো করতে হবে, না হয় আপনি এই সেবাগুলো পাবেন না। এখন অনেকেই এসে বলে আমাকে একটা ইটিন করে দেন, আমি জমি রেজিস্ট্রেশন করবো, অনেকেই বলে যে আমাকে একটা দাখিলা করে দেন। এই টার্মগুলো নিয়ে খুব মিসগাইডেড হয়। আমি অনেক সময় জানতে চাই আপনার কী লাগবে, উনি বলে ইটিন লাগবে, কখনও বলে যে প্রাপ্তি স্বীকার লাগবে, কখনও বলে যে দাখিলাপত্র লাগবে, দাখিলা দিতে হবে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আমরা বুঝি যে ওনাকে একটা সেবা পেতে গেলেন, সেবা আটকে দেওয়া হয়েছে, ওনাকে একটা প্রাপ্তি স্বীকার পত্র লাগবে। তো সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণেই আলোচনা যে একটা প্রাপ্তি স্বীকার একটা ছোট শব্দ নয়। আপনি যখনই যে কোনো প্রয়োজনেই আপনার যখন প্রাপ্তি স্বীকার লাগবে, তার পূর্বে আপনাকে ইটিন, যেটাকে আমরা বলি ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইটিন বলি, সেই ইটিনটা আপনাকে গ্রহণ করতে হবে। ইটিন করার পরে আপনি সেই ইটিনের আলোকে আপনি তার অর্থ বছর, যেই অর্থ বছরের আপনি আয় এবং ব্যয়ের হিসাব দিতে চান, সেই অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব, সম্পদের হিসাব, সম্পদ কোনো বৃদ্ধি, কীভাবে বৃদ্ধি হলো, সম্পদ কীভাবে অর্জন করলেন, সব কিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি আপনার একটা আয়কর রিটার্ন প্রস্তুত করবেন। এবং প্রস্তুত করার পর যথাযথ প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আয়কর অফিসে দাখিল করবেন। আয়কর অফিসে দাখিল করার পরেই আপনাকে, আপনি যদি সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ যেটা আমরা কর দিবসের মধ্যে দিয়ে থাকি, তাহলে আপনি সাথে সাথেই আপনি
এই পিএসআরটা পেয়ে যাবেন। এই পিএসআরটা কী জিনিস এবং কীভাবে এই পিএসআর আপনি প্রুভ করবেন সেটার জন্য তিনটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেকে এক একজন এক একভাবে বলে যে এটা না এটা এটা না এটা, আসলে বিষয়টা সেটা না। যেমন আপনি ধরুন আপনি একটা রিটার্ন সাবমিট করলেন, রিটার্ন সাবমিটের পরে যে প্রাপ্তি শিক্ষাটা দেওয়া হয় সেটাও কিন্তু পিএসআর। তাছাড়া আপনি যদি ইটিন ই রিটার্ন দেন তাহলে সেখানেও ই রিটার্নের পরে অটোমেটিকলি আপনার কিছু অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়, একটা সার্টিফিকেট জেনারেট হয়, সেটাও আপনি পিএসআর হিসেবে দাখিল করতে পারবেন। তাছাড়া আপনি যদি কর অফিস থেকে একজন ডিপুটি কমিশনার এর স্বাক্ষরিত একটা প্রত্যয়নপত্র নেন যেখানে আপনার নাম এবং ইটিন নাম্বার দিয়ে কর অবশ্যই উল্লেখ থাকবে, সেটাও আপনি পিএসআর হিসেবে সাবমিট করতে পারেন। অর্থাৎ এটা না সেটা, অর্থাৎ তিনটাই আপনি পিএসআর হিসেবে সাবমিট করতে পারবেন। সুতরাং এই ব্যাপারে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি মনে হয় কিছুটা বোঝাতে সক্ষম হয়েছি যে পিএসআরটা আসলে কী। এখন পিএসআর কেন দরকার হয়, আপনি যখনই কোনো সেবা নিতে যাবেন, আমি বিশেষ কিছু সেবার কথা বলতে পারি। যেমন আপনি যদি 500,000 টাকার সঞ্চয়পত্র কিনতে যান আপনাকে পিএসআর সাবমিট করতে হবে। আপনি যদি 500,000 টাকার ঋণ দিতে যান ন্যূনতম তাহলে আপনাকে পিএসআর সাবমিট করতে হবে। আপনি যদি ব্যাংকে জমার উপরে কোনো প্রফিট কিংবা সুদ বা লভ্যাংশ যাই পান না কেন সেক্ষেত্রে আপনাকে পিএসআর সাবমিট করতে হবে উৎসে কর কর্তনের পরিমাণ কমানোর জন্য। অর্থাৎ যদি আপনি সাবমিট না করেন 15% কাটবে, আর যদি সাবমিট করেন তাহলে 10% কাটতে পারবে। এছাড়াও যদি আপনারা অন্যান্য আরও কিছু তার রিলেটেড যেগুলোতে উৎস কর কর্তনের বিষয় আছে সেখানে যদি আপনার পিএসআর না থাকে তাহলে আপনার যেই পরিমাণ কর উৎস কর্তনের বিষয় থাকবে তারও আরও 50% অধিকারে তারা আপনাকে উৎস কর্তন করতে পারবে। আপনি যদি একটা জমি ফ্ল্যাট ফ্ল্যাট কিংবা বেচাকেনা করতে যাবেন তখন আপনাকে পিএসআর সাবমিট করতে হবে। পিএসআর ছাড়া আপনি এই বিষয়গুলো করতে পারবেন না, অর্থাৎ আপনি রেভি রেজিস্ট্রি দিতে পারবেন না এবং নিতেও পারবেন না। ক্রেডিট কার্ড নিতে গেলেও আপনাকে পিএসআর সাবমিট করতে হবে। একটা গাড়ি ক্রয় করলেন কিংবা গাড়ির রিনিউয়াল করতে যাবেন, বিক্রয় করলেন ক্রয় করলেন যাই করুন না কেন আপনার পিএসআর ছাড়া সেটা সম্ভব নয়। সুতরাং পিএসআর খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেওয়াচ্ছেন, আপনার পিএসআর লাগবে। আপনি যদি গ্যাসের সংযোগ নিতে চান সেই কমার্শিয়াল হোক আর বাসার সংযোগ হোক সিটি কর্পোরেশন এলাকায়, আপনাকে নিতে গেলেই পিএসআর সাবমিট করতে হবে। ইভেন আপনি যদি একটা বিদ্যুৎ সংযোগ নিতে যান সে সিটি কর্পোরেশন এলাকায় অবশ্য, সেখানেও আপনাকে বাসার যে বিদ্যুৎ সংযোগ আবাসস্থলে সেখানেও আপনাকে পিএসআর সাবমিট করে সংযোগটা নিতে হবে। তারপরে আপনাকে যেই বেতন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন যাদের মূল বেতন 16,000 টাকার মতো, তাদেরকে অবশ্যই পিএসআর সাবমিট না করলে বেতনটা আটকে দেওয়া হবে। সেটা যারা স্বায়ত্তশাসিত এমপিভুক্ত আছেন তাদের জন্য একইভাবে প্রযোজ্য। আপনি একটা বাড়ি করবেন, সেখানে গিয়ে নকশা অনুমোদন করতে গেলেন পিএসআর সাবমিট করতে হবে, না হয় আপনি সেটার অনুমোদন পাবেন না। জাতীয় সংসদের সিটি কর্পোরেশন জেলা পরিষদ পৌরসভা যেখানে আপনি যদি কোনো নির্বাচন করতে যান নির্বাচনী প্রার্থী হতে যান পিএসআর সাবমিট করতে হবে। সে যাই হোক, ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে গেলেন, IRC রিনিউয়াল করতে গেলেন বা নতুন করে করতে গেলেন সেখানে আপনার পিএসআর সাবমিট করতে হবে। এইভাবে করে আপনি যদি কোনো কোম্পানি ডিরেক্টর হতে চান বা শেয়ার হস্তান্তর করতে চান সেখানে আপনাকে পিএসআর সাবমিট করতে হবে। তাছাড়া আপনি কোনো যদি পেশাজীবী সংগঠনের সদস্য হতে চান সেটা রিনিউয়াল করতে গেলেও আপনাকে পিএসআর সাবমিট করতে হবে। অর্থাৎ একটা মানুষের একটা দেশের সেবা পাওয়ার জন্য যে কোনো সংস্থার কাছে গেলেই আপনাকে এখন পিএসআর ছাড়া কোনো সেবা প্রদান করা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি আগে থেকে একটু সচেতন হই এবং সত্যিকার অর্থে যদি আমার এই বিষয়গুলোর সাথে আমার সংশ্লিষ্টতা থাকে বা আমার যদি কোনো অর্থনৈতিক কার্যক্রম এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে আমরা এখন আর বিষয়টাকে অত সহজভাবে না নিয়ে আমরা গুরুত্ব দিয়ে সবাই সময় মতো কর নেটওয়ার্কে এসে যথাযথ প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যথাযথ প্রক্রিয়ায় রিটার্ন ফিল আপ করে সাবমিট করে এই পিএসআরটা নেওয়ার চেষ্টা করা উচিত। এখানে সবাইকে একটা উপদেশমূলক কথা বলতে চাচ্ছি, অনেকে এই বিষয়টাকে এমনভাবে নিয়েছে যে কে কে এসে বলে শুধু আমাকে একটা শূন্য রিটার্ন দিয়ে একটা পিএসআর দিয়ে দেন। এটা খুবই অ্যালার্মিং যে আমরা চাই না, যে আসলে আমি জানি যে ওনার অনেক কিছু ডিসক্লোজ
করার বিষয় আছে, উনি করছেন না। তা আমি সবাইকে পরামর্শ দিব এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দাখিলাপত্রটা তৈরি করতে, অত্যন্ত সতর্কতার সহিত কোনো পেশাদার ব্যক্তির সহিত আলোচনা করে বা একজন বিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে, বা আপনি যদি নিজে বুঝে থাকেন সুন্দরভাবে বুঝে শুনে আপনি রিটার্ন দাখিল করে এই পিএসআরটা সংগ্রহ করুন, এবং যা আপনার সবসময় সংরক্ষণ রাখবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে সব সময় সাথে রাখবেন, যারা ব্যবসা করেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান সেটাকে ঝুলিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনার আর্থিক দণ্ড হতে পারে। যাই হোক, আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনাদেরকে একটু আমি বোঝাতে চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আমি কিছু বোঝাতে পেরেছি। এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে বিশেষ ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে অন্য আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আসতে পারি কৃতজ্ঞ হব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।